বাঙালিদের মুখরোচক খাবারের মধ্যে শুটকি হচ্ছে অন্যতম, আর শুটকিদের মধ্যে অন্যতম হচ্ছে চাপা শুটকির ভর্তা। তো আজ আপনাদের সঙ্গে সেই চাপা শুটকির ভর্তা আমি কীভাবে করি সেটাই শেয়ার করব। যদিও আমি শুটকি খুব একটা পছন্দ করি না, শুধু পছন্দ না, আমি কখনো শুটকি খাইই নেই, কিন্তু আমি না খেলে কী হবে? পরিবারের অন্যান্য সদস্যরা তো ঠিকই পছন্দ করে, তাই তাদের জন্য হলেও আমাকে শুটকিটা রান্না করতে হয়। কথা না বাড়িয়ে মেইন রান্নায় চলে আসি। প্রথমে আমি শুটকিগুলোকে চাকুর সাহায্যে উপরে আস্টেগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে মাথাগুলো ফেলে দিলাম, তারপর আমি খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন একটি কড়াইতে আমি তেল ছাড়া রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে ভেজে নেব। রসুনটা ভাজা হতে হতে আমি কাঁচামরিচগুলোকে একটু মাঝখান থেকে ভেঙে নিচ্ছি, যাতে এটা যখন আমি ভাজতে যাব তখন যেন ফুটে না ওঠে। কারণ কাঁচামরিচগুলো যদি আপনি আস্তা দিয়ে দেন তখন দেখা যায় যেগুলো ফুটে ওঠে, তখন সেটা ফেটে গিয়ে আপনার চোখে মুখে লাগতে পারে, তাই এভাবে একটু ভেঙে দিলে সেই আশঙ্কাটা আর থাকে না। রসুনটা যখন এভাবে হালকা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচগুলো। রসুনের সাথে এখন এই কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, কিন্তু একটা কালচে, হালকা একটা কালচে ভাব আসে বা একটু দাগ দাগ হয়, সেই রকমভাবে আমি কাঁচামরিচগুলোকে, রসুনগুলোকে এবং পেঁয়াজগুলোকে একইভাবে ভেজে নেব। কাঁচামরিচ এবং রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর সঙ্গে অ্যাড করে দিতে হবে পেঁয়াজগুলো। এখন এই পেঁয়াজগুলোকেও খুব ভালোভাবে রসুন এবং কাঁচামরিচের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হলো পেঁয়াজটা হতে খুব বেশি সময় লাগে না, এই জন্য পেঁয়াজটাকে আমি সবার শেষে দিলাম। এখন একে একে আমি সবগুলো উপাদান আস্তে আস্তে উঠিয়ে নেব। প্রথমে আমি রসুনগুলো উঠিয়ে নিচ্ছি, তারপরে একে একে আমি কাঁচামরিচগুলো উঠিয়ে নেব, এবং সব শেষে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। এখন আমি শুটকিগুলোকে একইভাবে তেল ছাড়া ভেজে নেব, আর এটা সম্পূর্ণ তেল ছাড়া একটা ভর্তা, তেল ছাড়াই এই ভর্তাটা করতে হয়, তাই আমি কোনো রকম তেল এখানে ইউজ করিনি। আর আপনারা যদি চান তো তেল ইউজ করতে পারেন, আসলে এটা যার যার খুশি। তো আমার মনে হচ্ছিলো যে শুটকিগুলো একটু কম হয়ে গিয়েছে, আমি আরও বেশ বড় বড় দেখে দুটো শুটকি আরও অ্যাড করে নিলাম, তারপর এখন সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম। ভর্তা তৈরির জন্য মোটামুটি আমার সবগুলো স্টেপই কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র একটি স্টেপ বাকি আছে। এখন এই ভেজে নেওয়া শুটকিগুলোকে তুলে নিয়ে রেখে দেবো সেই ভেজে নেওয়া পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের সঙ্গে। তারপরে যেটা করতে হবে, হয় আপনি এটা ব্লেন্ডার করে নিতে পারেন অথবা এটাকে আপনি শিলপাটায় বেটে নিতে পারেন। আর এটাই হচ্ছে ভর্তার ফাইনাল স্টেপ। আর যেহেতু আমার পাটায় বেটে নিতে একটু কষ্ট হচ্ছিলো বা ইচ্ছে করছিলো না, তাই আমি ব্লেন্ডারেই এটাকে পেস্ট করে নিলাম, সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আমি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। রেসিপিতে যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। আপনারা ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে আমি তাহলে পরবর্তীতে সেগুলো শুধরে নেবার চেষ্টা করব। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।